ওয়েলকাম ব্যাক টু গেট বিল্ডার। এই লেসনে আমরা ব্লক কিভাবে এডিট করা যায় ব্লক এডিটরের মাধ্যমে এবং রিডিফাইন করা যায় সেটি সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। সো প্রিভিয়াস লেসনে আমরা একটা সিঙ্ক তৈরি করেছিলাম এবং এই সিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যেটার ইনসার্টে আর একটা সিঙ্ক আছে, এটা থেকে চাইলেই আমরা এটা ইনসার্ট করতে পারি। অর্থাৎ এইখানে আমি রেফারেন্স হিসেবে সিঙ্ক ব্লকটার দেখতে পাচ্ছি। সো এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমি যদি চাই এই সিঙ্কটাকে এডিট করতে, তাহলে আমরা সেটা করতে পারবো ব্লক এডিটরের মাধ্যমে। সো ব্লক এডিটর পাওয়ার জন্য আমরা সিঙ্কের উপর ডাবল ক্লিক করতে হবে, তাহলে এইরকম একটা অপশন আসবে। সো এইখানে আমার একটা ব্লক আছে, তাই একটাই নাম দেখাচ্ছে। এখানে আরও অনেক ব্লক থাকতে পারে, তো সেইটার মধ্যে থেকে আমি যেইটাকে এডিট করতে চাই সেটার উপর ক্লিক করতে হবে অ্যান্ড দেন ওকে দিতে হবে। তাহলেই এইরকম একটা উইন্ডো আসবে, অর্থাৎ এই যে উপরে ব্লক এডিটর ট্যাব সমৃদ্ধ একটা উইন্ডো আসবে এবং এইখানে এটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে কিছু তো একটা অ্যাশ কালারের। ওকে, এবং এইখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো ব্লকটাকে এডিট করতে পারবো। সো আপাতত আমি এই ব্লকটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা আর একটা পদ্ধতি দেখব যেটার মাধ্যমে আমরা এই ব্লক এডিটরটাকে অন করতে পারি। সো আমি ব্লকটাকে সিলেক্ট করলাম, দেন মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং এইখানে সিম্পলি আমরা ব্লক এডিটরটাকে দেখতে পাবো। সো এইটার উপর ডিলেক্ট ক্লিক করেও আমরা ব্লক এডিটরটাকে ওপেন করতে পারি। এখন চলুন আমরা এই ব্লকটাকে এডিট করি। সো আমি চাচ্ছি এই ব্লকের এই উপরে একটা রেক্ট্যাঙ্গেল অ্যাড করতে। সো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল এই বরাবর অ্যাড করে দিলাম। ওকে, এখন আবার আমি ব্লক এডিটরে ফিরে যাই এবং এইখানে আমার অপশন আছে সেভ ব্লক। সো সেই ব্লকে দিয়ে আমি যেই এডিটটা করলাম সেটাকে আমি সেভ করতে পারি। আদারওয়াইজ আমি আরেকভাবে সেভ করতে পারি, যদি ডিরেক্ট আমি ক্লোজ দিয়ে দিই তাহলে যদি ব্লকটা সেভ না করে থাকি তাহলে সেভ করার অপশনটা আসবে এডিট করার পর। সো এখন যদি আমি ইনসার্ট অপশনে যাই, সো এখানেও দেখতে পাবো প্রিভিউ যে ব্লকটা আমার এডিট হয়ে গেছে। ঠিক আছে, সো এইরকমভাবে সিম্পলি আমরা ব্লকটাকে এডিট করতে পারি। এখন আমি চাচ্ছি যে এডিটটা আমি করেছিলাম সেইটাকে ভেঙে ফেলতে, অর্থাৎ এইরকমটা আমি আর চাচ্ছি না। সেক্ষেত্রে আমি ব্লক এডিটরে চলে যাই এবং এইখান থেকে আমি এই অপশন অবজেক্টটা সিলেক্ট করি এবং এটা ডিলিট করে দিই। তারপর আমি আবার সেভ করে দিই এবং আমি ক্লোজ করে দিই। এবার আমি সিম্পলি দেখতে পাবো যে আমার ব্লক এডিটরের যে ব্লকটা আমি এডিট করেছিলাম সেটা কিন্তু আমার পূর্বের অবস্থায় ফিরে এসছে, অর্থাৎ আমি এডিট যেটুকু করেছিলাম সেটুকু ডিলিট করে দিছি। সো এইরকমভাবে আমরা প্রয়োজনীয় অংশ একটা ব্লকের মধ্যে এন্টার করতে পারি অথবা রিমুভ করতে পারি। সো আমি সিম্পলি ডিলিট করে দিচ্ছি। এখন চলো না আরেকটা ব্লক আমি এখানে নিচ্ছি এবং এই ব্লকটাকে আমি সর্বপ্রথম এক্সপ্লোর করে দিচ্ছি। কিসের মাধ্যমে? এক্সপ্লোর অপশনের মাধ্যমে। সো এক্সপ্লোর অপশন হলো আমাদের এইটা। সো আমি এটার উপর ক্লিক করে দিলাম এবং এখন লক্ষ্য করতে পারবো যে এটা কিন্তু এক্সপ্লোর হয়ে গেছে। ওকে, তো এখন আমি এই পুরাটাকে সিলেক্ট করতেছি। ওকে, এবং শিফট চেপে ধরে রেখে আমি এই মাঝখানের এইটুক ডিসিলেক্ট করতেছি। ওকে, আচ্ছা, এইটুক করার পর এইটুক আমি ডিলিট করে দিচ্ছি এবং আমি ইলিপসে গিয়ে এখান থেকে একটা সেন্টার এন্ড এই ইলিপসটা নিলাম। সো আমি এখান থেকে শুরু করলাম, আমি এই পর্যন্ত গেলাম এবং উপর দিক বরাবর ধরেন এই পর্যন্ত গেলাম। সো এইরকম একটা ডিফারেন্ট টাইপস অফ শেপ আমি এখানে তৈরি করলাম, অর্থাৎ এইরকম একটা এলিপস দিয়ে একটা সিঙ্ক তৈরি করলাম। এখন আমি চাচ্ছি এই সিঙ্কটার মতো করে এই সিঙ্কটা তৈরি করতে, বাট সেটা ব্লক এডিটরের মাধ্যমে আমি করতে চাই না। সো এই কাজটাই আমরা করতে পারি ব্লক রিডিফাইনিং অপশনের মাধ্যমে। সো এটা করার জন্য আমাদের একটা ক্রিয়েট ব্লক অপশনটা নিতে হবে। সো আমি ক্রিয়েট ব্লকে চলে যাচ্ছি এবং এইটার নাম দেব আমাদের যে ব্লকটা আছে, অর্থাৎ এইখানে এই যে ব্লকটার যেই নামটা আছে সেটার নাম। সো আমি এটার নাম দিয়ে দিচ্ছি সিঙ্ক এবং এটার অবশ্যই একটা পিক পয়েন্ট দিয়ে দিতে হবে। সো আমি এটার পিক পয়েন্ট দিলাম, এইটা নিয়ে নিলাম, আমি অবজেক্টগুলো সব নিয়ে নিলাম, 12টা অবজেক্ট সিলেক্ট হয়েছে এবং বাকি অপশনগুলো আমি আগের মতোই রাখলাম। এবার আমি ওকে দিয়ে দিই। এখন ওকে দেওয়ার সাথে সাথে এইরকম একটা অপশন আসছে যে সিঙ্ক নামে অলরেডি একটা ব্লক আছে, এখন কি আমি সেই ব্লকটাকে রিডিফাইন করতে চাই নাকি চাই না। সো আপনারা যদি করতে না চান তাহলে করবেন না, বাট আমি করতে চাচ্ছি। সো আমি রিডিফাইন ব্লকের উপর ক্লিক করে দিই এবং এখানে দেখতে পাবো যে আমার ব্লকটা কিন্তু রিডিফাইন হয়ে গেছে। সো এইরকমভাবেও কিন্তু আমরা ডিরেক্ট রিডিফাইনের মাধ্যমে একটা ব্লককে এডিট করতে পারি। সো এখন যদি আমি ইনসার্ট ব্লকে যাই সেখানে দেখব যে আমার ব্লকটা রিডিফাইন হয়ে গেছে। আপনাদের অনেক সময় এমন হতে পারে যে এখানে প্রিভিউটা আসে নাই, একটু সময় নিচ্ছে, বাট চলে আসবে সবসময় আশা করি, যেমন আমার চলে আসছে। সো আমি এখান থেকে সিঙ্ক নিলাম,
এবং এরকম একটা সিঙ্ক আমি এখানে বসাই দিতে পারলাম। সো এইভাবেই আমরা অটোক্যাডে ব্লককে এডিট করতে পারি ব্লক এডিটরের মাধ্যমে এবং ব্লক রিডিফাইনিংয়ের মাধ্যমে। সো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ক্যাড বিল্ডারের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।